আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। শুরু করছি জুস, বেলের জুস বানানো। জেকে লাইফস্টাইল ফলো করে মেনটেনিংয়ে আছি। জেকে লাইফস্টাইল যারা ফলো করছেন তারা বেলের জুস খেতে কোনো সমস্যা নেই, বিশেষ করে যারা মেনটেনিংয়ে আছেন। কেননা আমি এখানে মিষ্টি ইউজ করব, সে মিষ্টিটা আমরা আজকে আমি নিব খেজুরের গুড় থেকে। এটা খেতে অনেক অসাধারণ এবং শরীরের জন্য অনেক উপকার। আমি খুব পছন্দ করি বেলের জুসটা খেতে। চলুন তাহলে আমরা তৈরি করছি বেলের জুস। বেলের জুস তৈরি করার জন্য আমরা একটা বেল নিয়ে নিব। আমি আজকে একটি বেলের জুস তৈরি করব। একটি বেল নিয়ে প্রথমে তারপর বেলটা ফেটিয়ে নিব। বেলটা ফেটিয়ে নিয়ে বেলের ভিতরের অংশটা আমি চামচ দিয়ে কেচে কেচে নিয়ে নিব। এভাবে আমি চামচ দিয়ে কেচে কেচে নিয়ে নিছি এবং নিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে। এখানে হাতটা আমি ইউজ করেছি, বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন আমরা বেলের যে ভিতরে অংশটা আছে এটা আমরা একটা ব্লেন্ডারে নিয়ে নেব। দেখুন একটিও বেশি নেই, আমি দেখাচ্ছি আপনাদের। এখন আমরা বেলের যে ভিতরে অংশটা একটা ব্লেন্ডারে নিয়ে নিব। নিয়ে নিলাম ব্লেন্ডারে। এরপর দিয়ে দিব আমি খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো আমি গ্রেট করে নিয়েছি, একদম ঝরঝরে করে নিয়েছি। আর যাদের খেজুরের গুড় জ্বলানো গুড় আছে তারা তো সেটাই দিবেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি। পানিটা আমি এমনভাবে দিব যাতে ব্লেন্ডারের ভিতরে অংশগুলো ডুবে থাকে পানিতে। চলুন আমরা ব্লেন্ড করে নিই। ভিউয়ার্স, ব্লেন্ড করা আমার হয়েছে। দেখুন যদি না হয় এই যে ব্লেন্ড করতেছি আরও মিহি করে ব্লেন্ড করে নিব আমরা। দুই থেকে তিনবার দিলেই বেলের জুসগুলো ব্লেন্ড করা হয়ে যাবে। এখন আমরা ব্লেন্ড থেকে নামিয়ে পরিবেশন করে নিব। অল্প কিছু উপকরণ দিয়ে বেলের জুসটা বানানো যায়, তৈরি করা যায় এবং খেতেও খুব স্বাদ, তা শরীরের জন্য খুবই উপকার। এভাবে বেলের জুস তৈরি করে খাবেন ভিউয়ার্স। যদি ভালো হয়, ভিডিওটা দেখতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন আর অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আমি খেয়েছি, খুবই ভালো হয়েছে। আপনারা খেতে পারেন এভাবে বেলের জুস করে, মুখে লেগে থাকার মতো স্বাদ।
তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।